বছরগুড়ির সনাতন ধর্মাবলম্বীলার মাঝে ফেরত আসি মা দুর্গা। উলুদ্ধ নিয়েও ডাকর শব্দে মুখরিত কুয়েতত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মর বাংলাদেশীয়লর উদ্যোগে আয়োজন গড়ই সনাতন ধর্মাবলম্বীলর সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবর। কুয়েতত বাঙালি অধ্যুষিত এলাকা নামে খ্যাত জিলিপ আল শোয়েক এলাহাত বাঙালি সনাতন ধর্মাবলম্বীর উদ্যোগে শ্রী শ্রী হরি মন্দির রাধাকৃষ্ণ মন্দির সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির নামে গৌরবভাবে পূজা মণ্ডপ তৈরি হয়েছে। পূজা মণ্ডপপুনত প্রত্যেক বছরের মতো চণ্ডীপাঠ, গীতাপাঠ, ধর্মালোচনা, বিভিন্ন ধর্মীয় সঙ্গীত, আরতি, নৃত্য সহ নানা অনুষ্ঠানত উৎসবমুখর দর্শনার্থী আসিল কুয়েতর পূজা মণ্ডপে। পহেলা অক্টোবর মা দুর্গার বোধন পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসব। যথাক্রমে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী মার আর্চনার মাধ্যমে আজিয়া সমাপ্তি শারদীয় দুর্গোৎসবর। এটা অংশগ্রহণ করছি বাংলাদেশী সহ ইন্ডিয়া নেপালের প্রবাসী সনাতন ধর্মাবলম্বী বায়ু বৈনল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।